গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 12:30। তো এখন থেকে কথা বলা শুরু করছি। আমি একটু চা নিয়ে চলে এসেছি, বসে গেছি জানলায়, আর রোদের দিকে তাকিয়ে বসে আছি, কিন্তু গায়ে রোদ পড়ছে না, রোদের দিকে তাকিয়ে বসে আছি যদি শরীরটা গরম হয়। আর চা নিয়ে বসে পড়েছি, আর টিফিন টিফিন সমস্ত কিছু হয়ে গেছে, সকাল থেকে ব্লগ শুরু করিনি, এখন শুরু করছি। আর ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়ে এসেছি ওভেনে, আর দুধটা গরম হচ্ছে, আর আঁচ কমিয়ে দিয়ে এসেছি। তো চাটা খেয়ে নিই, তারপর কি কি রান্না করছি কি না করছি সব কিছু শেয়ার করবো। তো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না শুরু করে দিয়েছি, কি রান্না করছি আজকে দেখাচ্ছি। ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, ভাত কুটছি, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি সেদ্ধ হতে, ও আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নিব। তিন পিস মাত্র মাছ ছিল, ওই মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাছ নেইনি ইচ্ছে করে আজকে। তো আজকে সবার ইচ্ছে হয়েছে কি বলুন তো, পান্তা ভাত খেতে। তো সেই কারণে ভাত বসিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়ে দিচ্ছি, মাছ ভাজছি, আর কি কি করছি না করছি পান্তা খাওয়ার জন্য আপনারা দেখতে থাকুন। মাছ ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে আমি ভেজে নিব বড়ি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি, বড়িগুলো ভেজে নিই। হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি উচ্ছে, ভাতও নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন বেগুনটা, এইটাকে পুড়াবো এখন, বেগুনটা পুড়িয়ে নিই। এই যে বেগুনটা পোড়াতে দিয়ে দিয়েছি, বেগুনটা বিশাল বড় বেগুন। মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, মাছ আর বড়ি করে ভর্তা করব। তো ভর্তাটা করে নিই, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মাছ আর বড়ি করে ভর্তা বানিয়ে নেব। তো এখানে তো ভর্তাটা দেখিয়েছি আপনাদের, এখানে কি বলেছি করেছি বলুন তো, উচ্ছেটাও ভর্তা করেছি, দেখেছেন দারুণ লাগে, পান্তার সঙ্গে উচ্ছে ভর্তা খেতে না দারুণ লাগে। তো এটা করেছি, এখানে বেগুন ছাড়িয়ে রেখেছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচাবো, একটু আদা থেঁতো করে দেবো, দিয়ে বেগুনের ভর্তাটা করব। আর আর কিছু দেবো না, নাহলে ধনে পাতা দিলেও হতো, দেবো না, কিছু দেবো না। আর এখানে এই যে শুকনো লঙ্কা তেল গরম করে নিয়েছি, এই লঙ্কাটাকে কি করবো বলুন তো, লবণ দিয়ে দলবো। এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কার সরি কাঁচা লঙ্কা বলছি, এইভাবে লঙ্কার সঙ্গে দেখেছেন যা টেস্ট হয় না, এই যে বেশি লঙ্কা দেবো না, আরও একটা লঙ্কা ভেজেছি কিন্তু দেবো না, ওটা অনেক লঙ্কা খাওয়া হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আলুগুলো একটা একটা ম্যাশ করে নিব, ভালো করে মাখিয়ে নিব, ওটা ছোট হয়ে যাচ্ছে এই জন্য এটাই মাখাবো, না হলে পড়ে যাবে। আর ভাজার তেলটাও একটু দিয়ে দিচ্ছি, গরমটা তো মাখার একটু ইয়ে লাগছে। এই যে বেগুনের ভর্তাও রেডি হয়ে গেল, এবার লেবু কাটবো, তারপর ভাতটা বেড়ে ভাতে জল দিয়ে লেবু দিয়ে খাওয়া হবে পান্তা। সবাই মিলে বসে পড়েছি, আর সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আমার পান্তা খাওয়ার উপকরণগুলো দেখেছেন, এখানে আছে উচ্ছে ভর্তা, এখানে আছে মাছ আর বড়ির ভর্তা, এখানে বেগুনের ভর্তা, আর এখানে আছে আলুর ভর্তা, আর নিয়েছি লেবু, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, এই দিয়ে জাস্ট জমে যাবে পান্তারা খাওয়া। তো রুটি মাখিয়ে রেখে দিয়েছিলাম আটা, দিয়ে চাটা খেলাম, তারপর চলে এসেছি রুটি করতে, এই যে রুটি শিখে নিচ্ছি, তারপর একটু ডিমের ভুজিয়া বানাবো। তো এই যে ডিমের ভুজিয়া ভেজে ফেলেছি, এখন খাওয়া দাওয়া পালা আমরা খেতে বসে যাবো। ডিমের ভুজিয়া আর রসগোল্লা দিয়ে আজকের রুটি খাওয়া হবে, তো আমরা খেয়ে নিই এখন।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই যে বিছানা করছি। সবার বিছানা টিছানা করা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11:45। তো আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করব, লাইট ফাইট অফ করে তারপর ঘুমাতে যাব। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। গুড নাইট।